5 টাকা দাম নেয়, মাত্র 5 টাকায় খুব সুন্দর খাবার ভাই। ডাল ভাত সবজি একটা ডিম দেবে 5 টাকায়, তুমি লাইন দেবে 5 মিনিটের মধ্যে তুমি খাবার পেয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে 5 টাকায় একটা ডিম পাবে বাবা, দুটো ডিম পাবে। হ্যাঁ ওটা দরকার নেই, আমরা ভাগ ভাগ করে খেতে পারি। কাকে লাইন দিবি? 5 টাকার ভাত ডাল খাবো। ঠিক আছে, ডাল ভাত খেতে এসছি, দেখি কি কি দেয়। ডিম সিদ্ধ, ডাল ভাত আর কি কি পাওয়া যায় দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছি, একটু সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, ভাত দিচ্ছে আর একটা করে ডিম দিচ্ছে। আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি মমতার, মাত্র হচ্ছে 5 টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারো তোমরা সবাই। তো চলো দেখি এখন লাইনে দিই। তো এখন খিদে লেগে গেছে, তো 5 টাকা ছিল। পুরো চ্যানেল না, ইউটিউব আমার। এখন 5 টাকার খাবার দিতেছে, যেটা আমাদের সরকার থেকে দেওয়া হয়, দেখতে পাচ্ছ ওখানে আছে। ঠিক আছে লাইন দিতে এখন ভাই, ভাই লাইন দিতে মানে মন্দিরের ওখানটা দেওয়া হয়, এই যে এখানটা ফাটাকেশ্বর পুজো হয় সবসময়, এটা সবসময় দেখেছি আমি। হ্যাঁ সবসময় না, খালি সানডে ক্লোজ, এছাড়া সব দিন হয়, খালি রবিবার। হ্যাঁ সেই জন্য তো লাইন দিলাম, দেখি একটু খেয়ে দেখি, খিদেও লেগেছিল তো, আর বাজেট কম, 5 টাকা ছিল, একতলা দিনে দুই ভাই হলে খেয়ে নিই, ওই জন্য লাইন দিলাম। তবে 5 টাকায় একটা ডিম পাবে বাবা, দুটো ডিম পাবে। হ্যাঁ ওটা দরকার নেই, আমরা ভাগ ভাগ করে খেতে পারি। ও কুসুম খাবে, ও কুসুম খাবে, আমি ভেতরে খাবো, কারণ ও জিম করে, তো জিম করে তাই ও সাদাটা দরকার। আর তোর প্রোটিনের দরকার নাকি? হ্যাঁ ও প্রোটিনের দরকার। লাইন দেখি করে, ঠিক আছে। খাবার কেমন? সকালে বানায় ভালো, মানে রেশনের চাল দেয় না, রেশন চাল সরকার থেকে, এটা একটা ভালো কাজ করছে, 5 টাকা করে খাবারগুলো দিচ্ছে বলে গরিবদের জন্য, ঠিক আছে। এগুলো ঠিকই আছে, হ্যাঁ গরিব, তারপরে এই সব কলকারখানায় কাজ করে, এদের পুকেই যে যেমন প্রায় প্রবলেম না, ওটাই খুব ভালো, গরিবদের জন্য এটা ঠিক আছে, বড় লোকদের জন্য তো বড় বড় হোটেল আছে, আমাদের জন্য তো এটাই ঠিক আছে, খেতে পারবো আমরা হোটেলে, সেটাই তো কথা। আমাদের জন্য 10-5 এনাফ, ঠিক আছে, বেশি কিছু দরকার নেই আমাদের। তুই ভালো করে থালা ধর, ধর ধর দাঁড়া, ওই দাঁড়া এইখানে রাখি, হ্যাঁ হ্যাঁ এত বড় ধামনা ছেলে একটা থালা ধরতে পারছে না, ঠিক করে সব ফেলে দিল, চারিদিকে পড়ে যাচ্ছে। তো তোমায় দেখতে পাচ্ছ কোন থালা এদিকে, উল্টো পুল্টে যাবে না, তো উঠতে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন থালা নিয়ে বসে পড়েছি খেতে, দেখি কেমন হয়েছে টেস্টটা। আর গাইডার দে, ডিমটা দে, এখানে ডিম খাবি, ডিমটা দে, হাফ দে, আমি খাই কুসুম খাবি বললি তো, না কোনো কুসুম টুসুম না, ও নিজে ভিডিওতে বলেছে কিন্তু, সাক্ষী আজ কুসুম খাবে বলেছে, আমি 7 টাকা বলেছি, বলেছি কি না, প্রমাণ হলো কুসুম দিয়ে দিচ্ছি, খেতে ভালো কুসুম দিয়ে দিচ্ছি, খেতে ভালো, একটু নুনটা কম, খুব বাড়া, কম দামি মানুষ আসলে ভালোই হয়। সরকার দিয়ে ভাতটা দেয় গাই, খেতে সত্যি বলছি টেস্টটা খুব সুন্দর, 5 টাকা দাম নেয়, মাত্র 5 টাকায় খুব সুন্দর খাবার ভাই। ডাল ভাত সবজি একটা ডিম দেবে 5 টাকায়, তুমি লাইন দেবে 5 মিনিটের মধ্যে তুমি খাবার পেয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর এখন এখানে বসে আমি খাবার খাচ্ছি, দেখতে পাচ্ছ পাতাটায় সব চারিদিক দিয়ে ঝোল পড়ছে, এই জিনিসটা একটু ভালো দিলে পারতো বললাম, তো ঠিক আছে মানিয়ে নেওয়া যায়। বন্ধুরা এখন ওর খাওয়ার পরে আমি খাবো, ঠিক আছে, মানে মানে একটা থালায় দুজন খাচ্ছি, কতটা বন্ধুত্ব আমাদের মধ্যে আছে দেখতে পাচ্ছ তোমরা, এই থালাতে আমিও খেয়েছি ও খাচ্ছে। রেশনের চাল তরকারিটা ভালো,
খুবই বলতে গেলে খুবই ভালো করেছে, পাঁচ টাকায় এত কম দামে, এত কম দামে গরিবদের জন্য তো অন্নটা তুলে দিচ্ছে আমাদের মুখে, খুবই ভালো কাজ এটা সরকারের জন্য। এই সরকারের জন্য একটা লাইক, টিএমসির জন্য একটা লাইক। আমি টিএমসিকে ভালোবাসি, গর্বিত আমি টিএমসি। সকালে ভাত খেয়েছি, ভাতের সময় ভাত খেয়েছিলাম আর খাইনি। এখন বাজে মাত্র 12টা গাইস, মাত্র 2 ঘন্টা নাকি ওর খিদে পেয়ে যায়। খাচ্ছে দেখো, একটু খাচ্ছে দেখো, এইভাবে কে খায় ভাই? আমাকে দেখো, আমি এইভাবে খাই। হয়ে গেছে, ফেলে দিয়ে পুরো হাতে আমি মেখে ফেলেছি ভুল করে, এখন মুখবো কি করে? সামনে দেখি একটা কল আছে, দেখি সামনে গিয়ে হাতটা, এই হাতটা পুরো ধুতে হবে আমাদের। আর যা, তুই ডাস্টবিনে ফেলে দিয়ে এটা। কি খালামে চাটা কি দিল? অন্ধকার করে ফেলে দিয়ে, আমি যাচ্ছি হাত ধুতে, ঠিক আছে? কি আয় নাকি যাবো, ফেলতেও যাবো আমি একসাথে তোর সাথে, আমি হাতটা ধুতে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি হাত মুখটা একটু ধুয়ে নিই। খাওয়া জল, ওইটা খাওয়া জল এখন হাত পা ধোয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর, এখন যাচ্ছি আমরা শিয়ালদা। এখন ওখান থেকে যাবো মেট্রো ধরবো, মেট্রো ধরে দেন বাড়ি যাবো। তো দেখি তোমাদের সাথে কতটা ভিডিও শেয়ার করতে পারি। আমাদের কাছে একদম টাকা নেই, যার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের শিয়ালদা অবধি। মাত্র 50 টাকা নিয়ে বেরিয়েছিলাম বাড়ি দিয়ে, আর এখন আমার কাছে একদম 10-20 টাকা পড়ে রয়েছে। এখন এখান থেকে পুরো মেট্রো অবধি যাবো, মেট্রো থেকে 20 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া দিয়ে তারপর আমরা নামবো হচ্ছে সেক্টর 5, দেন ওখান থেকে যাবো হচ্ছে বাড়ি। সোজা সোজা ফাটাকে স্টোর, দেখ ফাটাকে স্টোর বের হয়েছিলো না, ফাটাকে স্টোর পুজো। তো গাইস, তোমরা ফাটাকে স্টোর পুজো অনেকেই দেখেছো, সবাই বলতে গেলে কলকাতায় যারা যারা থাকো তারা সবাই জানো যে ফাটাকে স্টোর পুজো ফেমাস, পুজো কালী পুজো ফেমাস। তো দেখতেই পাচ্ছ এই যে এখানটা হচ্ছে কালী ফাটাকে স্টোর পুজোটা, এই যে এই মানে কি বলবো, এই সিনেমা হলটা, সিনেমা হলটার পেছনে আইনক্স ম্যাক্স লেখা রয়েছে দেখতে পাচ্ছ। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন শিয়ালদা অবধি হেঁটে যাবো, শিয়ালদা অবধি হেঁটে গিয়ে তারপর ওখান থেকে মেট্রো ধরবো। ব্যাটারিতে চার্জ নেই, 6% চার্জ হয়েছে, তাই ভাবলাম ভিডিওটা এখানে শেষ করা যাক। আর দেখতে পাচ্ছ পেছনে কী করছে, একদম জঞ্জাল সাফ করার জন্য একে রাখা হয়েছে। তো গাইস, ভিডিওটা এখানে এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারণ একদম আমার মানে ব্যাটারিতে চার্জ নেই, গোপ্রোর 6% মতো চার্জ রয়েছে, কখন বলতে কখন শেষ হয়ে যাবে, তাই জন্য ভাবলাম ইন্ট্রোটা, লাস্ট ইন্ট্রোটা এখানেই শেষ করে দিই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।